আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গরু একটি তৃণভোজী প্রাণী। কাঁচা ঘাস গরুর প্রধান ও গুরুত্বপূর্ণ খাদ্য। কাঁচা ঘাস থেকে গরু পানি, হজমযোগ্য ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল পায়। গরুর জন্য বিভিন্ন জাতের ঘাস চাষ করা যেতে পারে। তার মধ্যে অন্যতম হল নেপিয়ার ঘাস, সুপার নেপিয়ার বা পাংচো ঘাস, জার্মান ঘাস, জাম্বু ঘাস, ইপিলিপিল, সজিনা পাতা ইত্যাদি উচ্চ ফলনশীল ও অধিক পুষ্টিকর ঘাস গরুর জন্য চাষ করা যেতে পারে। আজকের ভিডিওতে দর্শক, আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি গরুকে ঘাস খাওয়ানোর প্রয়োজনীয়তা বা সুবিধা কি। অর্থাৎ আপনি গরুকে কেন ঘাস খাওয়াবেন, সে বিষয়টা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরেকটি রিকোয়েস্ট, আপনি যদি গরু, ছাগল, হাঁস, মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান, তাহলে আমার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। এবার চলুন মূল আলোচনায়। গরুকে ঘাস খাওয়ালে গরুর বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ হয়, একই সাথে উৎপাদন বৃদ্ধি পায়, গরুর শরীরবৃত্তীয় কার্যকারিতা বৃদ্ধি পায়, খাবারের রুচি বজায় থাকে, গাভী গরুর প্রজনন ক্ষমতা ভালো থাকে ও দুধের উৎপাদন বৃদ্ধি পায়। গরুর প্রধান খাবার ঘাস। গরুকে ঘাস না খাওয়ালে গরু থেকে সঠিক মাত্রায় উৎপাদন ও খাদ্য খরচ কমানো সম্ভব হয় না। পরিশেষে তাই বলতে চাই, গবাদি পশু পালনে ঘাসের কোনো বিকল্প নেই। এটি একদিকে কস্ট ইফেক্টিভ, অন্যদিকে ভিটামিন, মিনারেলস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের সাশ্রয়ী উৎস। আমাদের ভালো জাতের উচ্চ ফলনশীল ঘাসের আবাদ করা উচিত এবং গরুকে ঘাস খাওয়ানোর নিয়ম ও পদ্ধতি যথাযথভাবে মেনে চলা উচিত। তাই দর্শক বন্ধুরা, আপনারা যারা নতুন খামার করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, খামার করার আগে অবশ্যই গরুর ঘাসের ব্যবস্থা করবেন। যদি আপনার নিজস্ব জমি না থাকে, তাহলে জমি লিজ নিতে হবে। লিজ নিয়ে সেখানে ঘাস লাগাতে হবে। যত বেশি আপনি ঘাস লাগাতে পারবেন, তত বেশি আপনার গরুর ফার্মে আপনি উন্নতি করতে পারবেন। সেটা আপনার মোটাতাজাকরণ গরুই হোক আর গাভী গরুই হোক, ঘাসের কোনো বিকল্প নেই গরুর জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।